بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام على رسول الله আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুদের বন্ধুতে পরিণত করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি করার পরে আপনার যত প্রকার যত শত শত হাজার হাজার লাখ লাখ শত্রু যদি থাকে আল্লাহ তাআলার রহমতে এবং এই তালসামের সাথে জড়িত খাদেমগণ তাদেরকে আপনার ভালো বন্ধুতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ এই আমলটি করে আরেকটি পরীক্ষা আপনারা করে দেখবেন শত্রুর বাড়িতেও যদি যান এমনভাবে আপনাকে সম্মান করবে সমাদার করবে যা আপনার কল্পনাতেও কখনো আসতে পারবে না এক কথায় শত্রুদের সাথে শত্রুতা বন্ধ করে জানের কোনো দুশ্মনকেও যদি আপনি শত্রুতা বন্ধ করে আপনার বন্ধুতে পরিণত করতে চান এর চাইতে চমৎকার আমল আর হতে পারে না আপনারা এই আমলটি করার আগে যেটি করবেন সেটি হচ্ছে একটি আমল কার্যকর হওয়ার জন্য দশটি নিয়ম মেনে আমল করতে হয় এবং কাউকে বন্ধুতে পরিণত করার জন্য প্রেম মহব্বতের যেভাবে আমল করতে হয় সেই নিয়ম মেনেই এই আমলটি করতে হয় এজন্য এই দুইটি বিষয়ের উপরে দুইটি ভিডিও তৈরি করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেভাবে করতে পারেন তাৎক্ষণিক সাথে সাথেই রেজাল্ট দেখতে পাবেন এবং নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে তালসামটি দেখতে পাচ্ছেন যেভাবে আমি লিখেছি হুবহুব দেখে দেখে আপনারাই এই তালসামটিকে সাদা কাগজের উপরে জাফরানকারী দ্বারা ছোট ছোট করে লেখার চেষ্টা করবেন আর যাদের জাফরানকারী সংগ্রহ করতে একটু কষ্ট তারা লালকারী দ্বারা করবেন এখানে দেখেন এই যে হা শব্দটি ব্যাকেটে তিন এখানে বুঝতে পেরেছেন কিনা তিনবার আলিফ অথবা এটিকে আপনারা হচ্ছে 111 ধরতে পারেন অর্থাৎ তিনটি একও ধরে আরবিতে এককে এইভাবে লেখা হয় এবং আলিফও এইভাবে লেখা হয় যেটি আপনারা মনে করেন এটি এরপরে হচ্ছে এখানে দেখেন হা শব্দটি এখানে ব্যাকেটে দেখেছি তিনবার অর্থাৎ হা শব্দটিকে তিনবার লিখতে হবে এটা বোঝানোর জন্য আমি এভাবে লিখেছি আপনারা এভাবে তালসামটি লিখে তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন তালসামটিকে একেবারে ছুটো করে ভাঁজ করে নিজের সাথে রাখবেন মাদুলিতে ভরে গলায় ব্যবহার করতে পারেন হাতে ব্যবহার করতে পারেন নিজের পকেটে রাখতে পারেন অথবা আপনার মানি ব্যাগে রাখতে পারেন যেভাবে পারেন আপনার সাথে রাখবেন এরপর আপনি শত্রুদের সামনে যেয়ে দেখবেন শত্রুরা আপনার সাথে এত ভালো আচরণ করবে এমন বন্ধুতে পরিণত হবে এমনকি তার বাড়িতে গেলেও আপনাকে এমনভাবে সমাদার করবে যা আপনার চিন্তার বাইরে তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাযত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে জাযত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে জাযত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে জাযত নিতে চান সেটি বলবেন তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু